হে গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে বেলা জাস্ট 12:30-এর আশপাশে। আমরা গিয়েছিলাম মার্কেটে, মার্কেট থেকে ফেরার পরে এইরকমভাবে দুজনও হেয়ার কাটিং করছে, কেউ দাড়ি শেভিং করেছে। অ্যান্ড বেবি প্রথমত ছটফট করছিল, দেন স্টিল ও বসেছিল যতক্ষণ না ভালোভাবে হেয়ার কাটিং হয়ে গেছিলো। তোমাদেরকে আমি জাস্ট পরে দেখাবো যে কেমন হেয়ার কাটিং ওর হয়েছে। তো হেয়ার কাটিং হয়ে যাওয়ার পরে ঘরের হাল তো খারাপ হয়েই গিয়েছিলো, তো তারপরে আমাকে রান্না করতে হয়েছিল ওগুলো ক্লিনিং করার পরে। তো এখানে আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে রোহু ফিশ। তো রোহু ফিশগুলো আমি এখন রেখে দিচ্ছি, কারণ দুপুরে অনেক বেলা হয়ে গেছে, তো এখন এইটা আমি রান্না করব না। তো সেই কারণে এগুলো জাস্ট রেখে দিচ্ছি ফ্রিজে স্টোর করে। আর যেটা আমি রান্না করেছিলাম সেটা খুবই সিম্পল, তাই তোমাদের সাথে ডিটেলস আমি শেয়ার করিনি যে কী রান্না করেছিলাম না করেছিলাম। তো চলো, তোমাদের সাথে একবারে সন্ধ্যায় দেখা হচ্ছে। এখানে আমি বানাচ্ছি পেঁয়াজের যে পকোড়া আমি রেগুলারলি বানাই সেটাই বানাচ্ছি, বাট আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমত একটা স্লাইস আনিয়েছি, অ্যান্ড দেন এটাকে ভালো করে স্লাইস করে নিতে হবে। এর সাথে যাবে স্লাইস। তো পেঁয়াজগুলো স্লাইস করা হয়ে যাওয়ার পরে এর সাথে দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা, আর সাথে একটা জিনিস দিতে হবে, সেটা হলো ধনে পাতা, একটু বেশি টেস্ট হওয়ার জন্য। তো তোমাদেরকে অনেকবার বলেছি যে ধনে পাতা দিলে একটু বেশি স্পেশাল হয়ে যায়। তো যেহেতু আজকে বাজারে গিয়েছিলাম তো ধনে পাতাও নিয়ে এসেছিলাম, তো এর সাথেও অ্যাড করে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগে। আর তোমরাও চাইলে এইরকমভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো পেঁয়াজগুলো স্লাইস হয়ে গেছে, এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা কটোরার মধ্যে বা বাটি যাই বলো না কেন। এর মধ্যে নিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন বেসন দিয়ে দিতে হবে, আর সাথে সাথে দিতে হবে টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার, আর সমস্ত রকম যা মশলা থাকবে বাড়িতে অ্যাভেলেবেল অল্প অল্প করে দিয়ে দিতে পারো। তো গরম মশলাও দিয়ে দিতে পারো এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে সল্টও অ্যাড করে দেবে পরিমাণ মতন, অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটা মিক্সার বানিয়ে নেবে। দিন এটাকে বানানোর পরে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। 5 মিনিট রেস্টে রাখলে এটা একটু বেশি ভালো টেস্টি হয়ে যায়, তো সেই কারণের জন্য এটা বানিয়ে সাইডে করে রেখে দেবো। ততক্ষণ আমি বানিয়ে ফেলবো চা, যেহেতু এটা ইভিনিং স্ন্যাক্স তৈরি হচ্ছে, তো কারণে চায়ের সাথে পকোড়া বেশ মজা হয়ে যাবে। এরকমভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখতে পারো। ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ অফ মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর আজকের আমার ভয়েসের একটু প্রবলেম হতে পারে, কারণ খুব বেশি ঠান্ডা লেগে গেছে, তো যার কারণে কথা খুব ক্ষীণ হয়ে গেছে। আর আজকে ছিল সানডে, এখন সন্ধ্যা 6:15 মতন বাজছে, আর জাস্ট ইভিনিং যে স্ন্যাক্স সেগুলোই করছি। এখানে চা ফুটছে, পকোড়া হচ্ছে, নীতিশ এখনও ঘুমোচ্ছে, চা নিয়ে গিয়ে ডাকলে তারপরেই উঠবে বাবু। আর মাহির আজকের হেয়ার কাটিং হয়েছে বাড়িতেই।
কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে যারা আগের ব্লগে দেখে থাকবে। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ সাবস্ক্রাইব না করলে আমার সাথে পরবর্তীতে কানেক্ট হতে তোমাদের ইজি হবে না। তো সেই কারণে ইজি করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো। আর টিপস তো তোমরা পেতেই থাকবে, অবভিয়াসলি ব্লগগুলো ইন্টারেস্টিং লাগবে। তো এগুলো ব্যাপার। আর আজকের বাজারে গিয়েছিলাম, আজকের বাজারে আমি গিয়েছিলাম অনেক বেলাতে, প্রায় 11টা বেজে গেছে। এমনি দিন সানডেতে মার্কেট যেতে খুব বেশি বেলা হয় না, 10টার মধ্যে আমরা বেরিয়ে যাই, কিন্তু আজকের বেরিয়েছিলাম 11:30। মানে এতটাই মানে শরীর খারাপ যে উঠতে তারপরে ডিসিশন নিতে হ্যাঁ যাবো কি না যাবো এইগুলো করতে করতেই আজকের অনেকটাই টাইম চলে গেছিলো। 11টার সময় ঘুম থেকে, এই সরি 10:30টার সময় ঘুম থেকে উঠে মনেই হয়নি যে আজকে 10:30 বেজেও গিয়েছে। ঠান্ডা এখানে প্রচুর পরিমাণে পড়ে গেছে, মানে ঘরের ভিতরে এতটাই ঠান্ডা, তাহলে ভাব বুঝতে পারছো যে বাইরে কতটা ঠান্ডা পড়ে গেছে। তো এগুলো ব্যাপার। প্রথমে মাহের ঠান্ডা লেগেছিলো আর ওর বাপির ঠান্ডা লেগেছিলো, মানে নীতিশের। আমার তখন হয়নি, মাহির ঠিক হয়ে গেছে, ওর বাপির আর আমার এখনও ঠিক হয়নি। কাল থেকে ঠান্ডা লেগেছে, অসম্ভব ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, মাথা যন্ত্রণা হচ্ছে, পা যন্ত্রণা হচ্ছে, মানে ঠান্ডা যে পড়ে গেছে যে বুঝিয়ে দিয়ে গেল যে হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে। অনেক জায়গায় এখনো পড়েনি, আশা করছে কালী পূজার পরে পড়ে যাবে, কিন্তু আমাদের এখানে বিশাল পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। তো এই হলো ব্যাপার, তাই না মাহি? চলো তাহলে ইভিনিং স্ন্যাক্সের এনজয়মেন্ট করা যাক। আর ক্যামেরা দিয়ে তাকে কথা বলতে পারছি না, কারণ যেহেতু এখানে কুয়াকাটা ভাজছি তার কারণে। ইউজুয়ালি আমার ইচ্ছা ছিল মাহি পুরো চুল ফেলে দেওয়ার, কিন্তু সেটা সেলুনে গিয়েই সম্ভব। আর আজকে যেহেতু নীতিশ ঘরে ঘুরতেই মানে দাড়ি শেভিং করছিল, তো সেই কারণে ও আবার বাল মানে হেয়ার কাটিং করে দেওয়ার জন্য করেছিল, কিন্তু মাহি বসছিল না, পালাচ্ছিল বারবার, দেন ফোন হাতে দিতে কি সব নিয়ে খেলছিল, তারপরে হেয়ার কাটিংটা করেছে, আর এখন বেশ কিউট কিউট দেখাচ্ছে, তাই না মাহি? মাহির দিওয়ালি হেয়ার স্টাইল। আর হেয়ার কাটিং এর পরে এত সুন্দর এরকম ভাবে করে দিয়েছিল, কি কিউট দেখতে লাগছিল, তাই না? সবাইকে হ্যালো করে দাও, হ্যালো 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 করো সবাইকে, করবে না? আর মাহির দুষ্টুমি তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। সকালবেলা বাজার নিয়ে এসেছি, গোছানোর টাইম পাইনি, বেলায় যাওয়া বাজারে, বাজার থেকে ফিরে আসা, রান্না করা, সমস্ত কিছু করতে করতে টাইম চলে গেছিলো। তারপরে ভাত খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, বিকালে উঠে এই যে ক্লিনিং করলাম, কাউন্টারটা ক্লিনিং করা, কয়েকটা বাসন ছিল সেগুলো ক্লিনিং করা, আর এখন এইগুলোর অবস্থা এই করে দিয়েছে। আর জিওমার্ট থেকে যে জিনিসগুলো এসেছিলো সেগুলো এখনো পর্যন্ত আমি খুলে দেখিনি ঠিকঠাক এসছে কিনা, যদিও এখনো পর্যন্ত কিছু প্রবলেম আমার হয়নি, সব জিনিসই ঠিকঠাক আসে, যতটুকু জিনিস এসেছে ততটুকু জিনিসের দাম নেই। কিন্তু হ্যাঁ, কোনো জিনিস যদি মিস যায় যে আসতে পারবে না, মানে ডেলিভারি করতে পারছে না, তো সেই আপডেটটা দেয় না, কিন্তু যা জিনিস দেয় তার আগেই দাম নেয়, এটা বেশ একটা ভালো, তাই না মাহি? কি এখানে আমার পকোড়া অলমোস্ট রেডি হয়ে গেছে, চায়ের সাথে এবার খেয়ে নিয়ে যাক, দেন তোমাদের সাথে একেবারে আমি ডিরেক্টলি দেখা করছি রাতের ডিনারে। তো এখানে যে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম তার মধ্যে থেকে কয়েকটা পিস আমি বের করে নিচ্ছি ফ্রিজ, আর এগুলোকে ভেজে নিতে হবে হলুদ আর টারমারিক পাউডার দিয়ে।
फिश फ्राई হচ্ছে এখানে পেঁয়াজ টমেটো গ্রিন চিলি কোটে নিয়েছি আমি আর সাথে এখানে একটা আলুকে এতগুলো ভাগ করে নিয়েছি তো আজকে বানাচ্ছি মাছের তরকারি ফিশ কারি এন্ড নীতিশের জন্য ওভারলেফট ডাল রয়েছে আর ওগলা রান্না করেছিলাম শাক ভাজা সেটাও রয়েছে তো ওই দিয়েই হয়ে যাবে কারণ ফিশ খায় না কারণ ও ফিশ খেতে পছন্দ করে যেগুলো শত জল থেকে তোলা তারপরে কেটে দেয় যে মাছগুলো সেগুলো পছন্দ করে বাট বরফে রাখা যে মাছ সেগুলো একদমই পছন্দ করে না তো যার কারণে ও খেতে চায় না আর ওখানে যাওয়াটা সবসময় সমস্যা হচ্ছে কি বিকাল টাইমে বসে একটা টাইমই বসে কিন্তু সেই টাইমে নীতিশ ঘুমায় মানে সারা দুপুর পর জেগে থাকে আর ওই টাইমে ঘুমায় তো সেই কারণে যাওয়া হয় না আগে যেতাম বাট এখন আর যাওয়া হয়ে ওঠে না তো সেই কারণে ওর মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে তো আমার জন্য হবে মাছের তরকারি আর মাহির হেঁকি উঠছে হেঁকির জলটা খাওয়াতে হবে তাই না আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখো 1 মিনিট তো অ্যাকচুয়ালি আমি সাবান দিয়ে এতদিন বাসনগুলো করে আসছি বাট এটা আমি পারচেস করেছিলাম তোমাদেরকে দেখাই এটা পারচেস করেছিলাম ভীম এটা হচ্ছে গিয়ে 155 টাকা আমার পড়েছে 750 ml এখানে দেখতে পাচ্ছ 750 ml এটা অনেক দিন চলে যাবে বুঝতেই পারছো এত বড় মানে সবসময় সাবানে হাত দিতে ভালো লাগে না তো যার কারণে এটা নিয়েছি অনেক কিছুই আমি এবছর পারচেস করছি মানে ভালো কিছু যেমন ওয়াশিং মেশিনের জন্য ওই নিয়েছিলাম লিকুইড আর এটাও নিয়েছি এগুলো বেশ ভালো প্রোডাক্ট চাইলে তোমরা দেখতে পারো জিও মার্টে গিয়ে অবশ্যই লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো তো দেখে নিতে পারো।